আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি। আর সেই সাথে আপনাদের অনেক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে নতুন লোকেশন থেকে আরও একটা সুন্দর ব্লগ শেয়ার করতে যাচ্ছি। ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো আজকে আমরা ব্লগটা শুরু করছি ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের শেষের দিকের অংশ থেকে। টাঙ্গাইল তো ঢাকা বিভাগের একটি জেলা। ঢাকা বিভাগের অন্তর্গত জেলা হলেও টাঙ্গাইলে উত্তরবঙ্গের একটা আলাদা ফ্লেভার থাকে, কারণ একদিকে রাজশাহী বিভাগের শুরু, অর্থাৎ উত্তরবঙ্গের গা ঘেঁষা, যে কারণে টাঙ্গাইলে আসলেই কিন্তু উত্তরবঙ্গের একটা ফ্লেভার, সেই আমেজ বা সেই আকাশে বাতাসে একটা আলাদা অনুভূতি পাওয়া যায়। আমি এর আগেও বিভিন্ন ভিডিওতে বিভিন্ন লোকেশন, বিভিন্ন এলাকা ঘুরে দেখানোর সময় আপনাদের এই কথাটা শেয়ার করেছি যে এক এক এলাকার দেখবেন এক একটা আলাদা বৈশিষ্ট্য থাকে, অর্থাৎ সেই এলাকাটা এক এক রকমের স্বাদ অনুভূতি এনে দেয় আপনার মনে। তো উত্তরবঙ্গের এই দিকটাতে ঢুকলে মানে মনটা অনেক ভালো হয়ে যায়। এদিকে প্রাকৃতিক সৌন্দর্য, আশেপাশে এলাকা, জনপদ সত্যিই খুব সুন্দর। যাই হোক, আমরা এখন টাঙ্গাইলের শেষ অংশে আছি এবং টাঙ্গাইলের পরেই হচ্ছে সিরাজগঞ্জ জেলা। আর টাঙ্গাইল এবং সিরাজগঞ্জ জেলার মাঝখানে বয়ে গেছে যমুনা নদী, বিখ্যাত যমুনা নদী। পদ্মা, মেঘনা, যমুনা, এই তিনটা নাম দেখবেন সবসময় মুখে মনের অজান্তে একসাথে এসে যায়, মানে আমাদের সবার মনের মধ্যে গেঁথে আছে। পদ্মা, মেঘনা, যমুনা এই তিনটা নদী সারা বাংলাদেশের মধ্যে সর্ববৃহত্তম তিনটা নদী। শুধু তাই না, আপামর বাঙালির অস্তিত্বের সাথে মিশে আছে এই সমস্ত নদী। সেই জন্মলগ্ন থেকে বাংলাদেশের বর্তমান পর্যন্ত সব কিছুর কালের সাক্ষী, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি সব কিছুর ধারক বাহক বলতে পারেন। তো দর্শক, আজকের ব্লগে আমরা কিন্তু সেটাই শেয়ার করছি, আমাদের সুযোগ হয়েছিল। আর যেমনটা আপনাদের বলি, যখন যেরকম সুযোগ হয়, যখন যেখানে যাই আশেপাশের বিভিন্ন কিছু আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করি। তো আজকেও তেমনই আমাদের এই যমুনা নদী উত্তরবঙ্গের প্রবেশদ্বার, সেটা আপনাদেরকে পুরোটা ঘুরে দেখাবো, শেয়ার করব। অলরেডি এই বঙ্গবন্ধু সেতু বা যমুনা সেতুর পূর্ব অংশে আমরা আছি, সেতু এরিয়া মার্ক করা আছে কাঁটা তারের বেড়া। আশা করি এই পর্যন্ত দেখতে পাচ্ছেন যতটুকু, লোকেশনটা কিন্তু খুবই সুন্দর। তো পুরো ব্লগটা দেখতে থাকেন, আশা করি আপনার অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দিবেন। তো চলেন, চোখ রাখেন, পুরো ব্লগটা দেখতে থাকেন। দর্শক বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমরা অলরেডি সেতু এরিয়ায় ঢুকে পড়েছি। আর আশেপাশে পরিবেশটা কি সুন্দর, আর সব কিছু সাজানো গোছানো। আমরা যারা নিয়মিত এই পথের যাত্রী, অথবা ধরেন কখনো যাতায়াত করেছি কোনো কাজে, তখনই কিন্তু এই সেতু এরিয়ায় যখন আসি একটা আলাদা মনে প্রশান্তি কাজ করে। এই দূরপাল্লার জার্নিতে দেখবেন অনেকক্ষণ জার্নি করলে যা হয় খারাপ লাগে, কিন্তু সেতু এরিয়ায় চলে আসলে মনে হয় একটা আলাদা উত্তেজনা কাজ করে, মনের মধ্যে একটা আনন্দ হয় যে যমুনা নদী দেখতে পাবো, যমুনা নদীর বুক দিয়ে পার হব, এরকম একটা বিষয়। আর এখানে দেখতেই পাচ্ছেন সব কিছু কি সাজানো গোছানো, এখানে বিভিন্ন প্রশাসনিক ভবন। তাছাড়া আমরা এখন যেহেতু বঙ্গবন্ধু সেতু পূর্ব অংশে আছি, বঙ্গবন্ধু সেতু পূর্ব অংশে থানা রয়েছে, সব কিছু রয়েছে আদার্স। আর এই সব কিছুই কিন্তু সেতু মন্ত্রণালয় বা সেতু কর্তৃপক্ষ এটা দেখাশোনা করেন। আর এই যে দেখুন, আমরা এখন কিন্তু টোল প্লাজার এখানে চলে এসেছি, বঙ্গবন্ধু সেতু পূর্ব টোল বুথ। আর ইতোমধ্যে টোল ক্রস করে আমরা এখন সেতুর উদ্দেশ্যে। আসলে খুবই ভালো লাগে এই সেতু, যখনই আমরা পার হই মানে আলাদা রকমের এক শান্তি লাগে, মানে মন থেকে তখন চলে আসে যে আল্লাহ তাআলার সৃষ্টি কত সুন্দর, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে।
আর দেখুন আমরা এখন যমুনা সেতুর উপরে উঠে যাচ্ছি। এখানকার বাতাসটাই অন্যরকম, পরিবেশ, বাতাস, সব কিছু, মানে মনে হয় এক দৃষ্টিতে আনমনে হয়ে তাকিয়ে থাকি, আর কিছু বলার থাকে না আসলে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে অনেক অনেক শুকরিয়া। প্রকৃতির এই এত সুন্দর রূপ আমি নিজে চোখে দেখতে পাচ্ছি তার জন্য। সত্যি কি সুন্দর, দেখেন কি বিশাল যমুনা নদী, আর কি বিশাল তার সৌন্দর্য। এই যমুনা নদীর এক এক সময় এক এক রকমের রূপ, কখনো বা শান্ত, কখনো আবার ভয়ঙ্কর। যাই হোক না কেন, আমাদের মনের সাথে, আমাদের আত্মার সাথে মিশে আছে যমুনা, হয়তো পদ্মা, মেঘনা। যখন যেখানে যাই অনুভব করার চেষ্টা করি নিজের দেশকে। সত্যি এখন আর কথা বলতে ইচ্ছে করছে না, এক দৃষ্টিতে আমি একটু দেখতে চাই, আপনারাও আমার সাথে দেখুন। যমুনা সেতু দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তম একটা সেতু, আর খুবই গুরুত্বপূর্ণ, কারণ যমুনা নদীটাই খুব গুরুত্বপূর্ণ। এই উপমহাদেশের মধ্যে অনেক নদী রয়েছে, তার মধ্যে অন্যতম গুরুত্ব বহন করে। আর বাংলাদেশের মধ্যে বৃহত্তম তিনটা নদীর একটা, সেটা তো আগেই বলেছি। তো এই যমুনা সেতু 1998 সালে এর নির্মাণ কাজ শেষ করে এবং জুন মাসেই সেটা চালু হয়। আর বর্তমানেও দেখেন, আপনাদের যখন ভিডিওটা শেয়ার করছি এখন কিন্তু জুন মাস, সেই হিসেবে 25 বছর হয়ে গেছে অলরেডি। আরও 7 বছর আগেই টোল আদায়ের মাধ্যমে এই সেতুর নির্মাণ ব্যয়ও উঠে এসেছে। আসলে দেখেন বাংলাদেশ কত এগিয়ে গেছে। আর 1 বছর হলো পদ্মা সেতু উদ্বোধন করার, তার মানে পদ্মা সেতু 1 বছর হয়ে গেছে, কত কিছু হয়ে যাচ্ছে। আজকের এই ভিডিওর শুরুতেও আপনারা যদি লক্ষ্য করেন, আমি যেখান থেকে শুরু করেছিলাম, ঢাকা টাঙ্গাইল মহাসড়ক, সেখানেও কিন্তু রাস্তার পাশে বিশাল এক কর্মযজ্ঞ চলছে। অর্থাৎ রাস্তার কাজ করা হচ্ছে, রাস্তা প্রশস্ত করা হচ্ছে, মানে মহাসড়কগুলোকে অন্য লেভেলে নিয়ে যাওয়া হচ্ছে। তার জন্য অবশ্যই সরকারকে তো ধন্যবাদ বটেই। আর মানে এটা সব জায়গায় আসলে হওয়াটা দরকার। এটা দেখার সাথে সাথে আমার একটু মনটা কিছুটা খারাপও হচ্ছিল যে আমাদের নরসিংদী অংশে, অর্থাৎ ঢাকা সিলেট মহাসড়কের কাজের কিন্তু কোনো দৃশ্যমান মানে আমরা দেখতে পাচ্ছি না। এটা নিয়ে আমরা খুবই আসলে মানে আপসেট, দুঃখিত। তো অবশ্যই সেটা যেন তাড়াতাড়ি করা হয়। পুরো বাংলাদেশে এই সড়ক ব্যবস্থাগুলো ভালো হয়ে গেলে এই নেটওয়ার্কের মাধ্যমে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াত করা খুবই সহজ হবে। তো দর্শক বন্ধুরা, আপনারা আমার সাথে এখন আছেন টাঙ্গাইল এবং সিরাজগঞ্জের মাঝামাঝি যমুনা নদীর বুকে দাঁড়িয়ে থাকা যমুনা সেতুর উপরে। আপনারা আমার সাথে ঘুরে দেখছেন যমুনা নদী, যমুনা সেতু এবং আশেপাশের জনপদের বিভিন্ন অংশ। আর দেখেন আমরা কিন্তু বেশ খানিকটা অংশ যমুনা সেতুতে পার করে এসেছি, আর কিছুটা অংশ রয়েছে সামনে। আর দেখেন ভিডিওটা যখন করি তখন
মানে প্রকৃতি রূপ কত রকমের হতে পারে সব আমাকে একসাথে দেখিয়ে দিচ্ছিল। কারণ শুরুর দিকে কিছুটা পরিষ্কার ছিল আকাশ, আবার আকাশ মেঘলা হয়ে গেল, আবার দু এক ফোঁটা বৃষ্টি পড়লো, কি অন্ধকার অন্ধকার হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এটাই আমি বলছিলাম একটু আগে, একই মানে প্রকৃতি কিন্তু কত রকমের রূপ দেখায়, আর সবগুলোই কিন্তু সুন্দর। যাই হোক, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। আর যমুনায় বহুমুখী সেতু 4.8 কিলোমিটার এবং সেতু এরিয়া মিলে প্রায় 5-6 কিলোমিটারের মতো হবে। আর আপনারা কিন্তু আজকে সেটাই ঘুরে দেখতে পেলেন আমার ব্লগে। এখানে টাঙ্গাইল বলেন বা সামনে সিরাজগঞ্জে আমরা পা রাখবো, অর্থাৎ সেতু থেকে নামার পরে। তো সেখানে আশেপাশের যে জনপদ অঞ্চল, এখানকার যে প্রকৃতির যে মানে ফ্লেভার অথবা আপনাদের সেই অনুভূতিটা দিতে পারলাম কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি কোন জেলা থেকে আমার ভিডিও দেখছেন বা প্রবাস থেকে দেখে থাকলে কোন দেশ থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই মাতৃভূমি দেশের প্রতি আপনার কোনো অনুভূতি থাকলে সেটাও কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্টগুলো আমার অনেক ভালো লাগে, আমি যখন পড়ি আমার অনেক ভালো লাগে, কারণ এই অনুভূতিটা আমার মাঝে কাজ করে। দেশের যেখানেই যাই না কেন, সেখানেই আশেপাশে বিভিন্ন লোকেশন, বিভিন্ন এলাকা, তার কারণে আপনাদের সাথে ঘুরে দেখাই শেয়ার করি এবং এই কাজটা করে আমি আনন্দ পাই। যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, সামনে আর কিছু মুহূর্তের অংশ রয়েছে। এই যে আমরা সেতু থেকে নেমে পড়েছি, এখন এই সেতু পশ্চিম এরিয়া। এখানে কিন্তু বঙ্গবন্ধু, এখানে ইকো পার্ক রয়েছে, পাশে রিসর্ট রয়েছে, আরও নানান কিছু। যাই হোক, সবাই ভালো থাকবেন আর অবশ্যই লাইক দিয়ে দিবেন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ দিবেন। এটা হচ্ছে আমার কথা, অন্যকে দেখার সুযোগ দিবেন। আমাদের জন্মভূমি, আমাদের দেশ, সবাই দেশকে ভালোবাসুন আর আমার সাথেই থাকুন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই ভালো থাকবেন।